Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Thank you.
ইচ্ছা নাই তো খোলান চল, আজ ধান ভাগ করা আছে।
মংলা, এ মংলা আসিস না, কোথাও গেলি? হরি, হাই দেখ, কোথায় তৈরি থাকবি তা না? তাড়াতাড়ি করিস না, কাল থেকে তুই আমাদের ডাকবি, বুঝবি মজা তো। তোমরা সকল মাঠের কামিয়ে যাইছ, কল্যাণ যাইতে হবে নাই? মাঠের কাম পয়সার কাম, পুরা কামে পুরা পয়সা। হ্যাঁ, পুরান কাম, মাঠে তো যেতেই হবে সর্দার। পুরান কাম তো বুঝলাম, এই কাম তো কোন করে? সঞ্চারিয়া তো কি বলিস? হ্যাঁ, ভাগের সময় তো থাকাই দরকার। কেন তুমি গেলে হবে নাই? হবে নাই জেনে, তবে ই দেখো প্রভঞ্জন সর্দার, এই যে যাকে বড় দামাল আছে, লাঠিয়াল গুলা শয়তান, কামিন গুলা ভালো নাই, খুশি মতো ভাগ বাঁধবে, ঠকাবে, নজর রাখা একটা মুশকিল হয় কি না আমার? হয় তো বসে। তবে বুড়া বাপ করবে জোয়ানের কাম, জোয়ান করবে বুড়ার কাম, সব জোয়ান হয়। হাই দেখো আবার কি বলছে। ঠিক আছে, তোমরা সকল মাঠেই যাও, তবে ভাগের কাম তো কম করে। আচ্ছা ঠিক আছে, তুমি খুলানে যাও, ওই মাঠের কাম চাইলে ঘুরে খুলান যাবো। এই দেখো, যে ধান কর্জা লিয়েছে মানুষ, তার সুদের হিসাব তো ঠিক নাই। প্রভঞ্জন তো বুঝবে দুই কাঠার বদলে পাঁচ কাঠা দিতে হবে, তখন বুঝ করি যদি একটা আওয়াজ না উঠাও তো ধান গেলে জান বাজিবে কিসে? একটা বুদ্ধি না, এই মাথা নিয়ে বিয়া করবে, ছেলা পিলা মানুষ করবে, দেড় কুড়ি টাক বয়স হয়েছে, আর কথা বললে মনে হয় কচি বাচ্চি তো ডাকতে লেগেছে, হবে না এখানে যেতে? আমি ভাবতে পার, যা সব খোলাম যা। আচ্ছা তুমি যাও, আমরা ঘুরে যাই। ছেলা গুলা দেখলে কত কথা মনে পড়ে যায়। এই সকাল যাওয়া দিল চা বাগিচা থেকা হটা বাহার, আবার সেই জমি জমি তো মা মাগি, এখানেও আবার জোরদারের মার, জমিদারি উঠাই দিল সরকার, তো প্রভঞ্জন বলল আমার শুনেও বান আছে গো, তমাম রাজ্যটা খণ্ড খণ্ড করে দখল, সে বেনামি তো দখল নিল, ধরো যে কি বাস প্রভঞ্জন সর্দারের খামারে যা, এখন ভাগান ভাগান কাটান ইটা টিটা বার বদারি হবে, এই হিসাব তো কোন বলছে রে? প্রভঞ্জন বলছে, আবার কোন বুঝবে? উহার মুখের বচন চাই তো এখন আইন হইছে, নূতন কথা শুনাইলো যেন বটে। পুরান কথা তো নূতন করলে কি হয়, দিব না খামার খরচা গোলাম উঠানি। কথা তো কোন বুঝে, কোন বলে? সাউকাল থেকে এই কথা তো কত শুনছি, কোন বলে, কোন করে, কোন বাঁচা, কি মানুষ তো দেখা নাই, কি মানুষ তোর দেখানা। রাজা বড় মন্ত্রী বড়, রাজা বড় না মন্ত্রী বড়,
এখনো ডাক পড়ে নাই? খাতা পত্র দেখি হিসাব করছে আমলা, এখনই ডাক পড়বে। মঙ্গলা আসে নাই না? হে উয়ারা বললো মা থেকে ঘুরিয়ে যাইছে। সাড়ে বারো মন টাক ধান ঘরে লিব ভাবছিলাম, এখন ধানের যে বস্তা ভারী হয়েছে। আরে বারো মন টাক ধান ঘরে লিব ভাবছিল, কঞ্চা ধানের সুদ কি হারে লিলো যোদ্দা? হিসাব তো শুনে আর কি হবে বলো, যে হারে কাটান দিলে আমার কলিয়াতে ভাটি জলে। মা ছেলে লিয়া উপাস দিয়া মরি আমি, সেখানে নিল নাটক শুনে মনে হয় মদ্দা তো যেন মাদি হয়ে গেছে। বড় বীর বুনছিস বটে, ওকা তো আর হিসাবে নাগালে নাই, তথাকে বুকে হিঁচছে তাই কাঁদছে। ঘুমরা সাঁওতাল হাজির হাজির, দুই মন বারো পালি, দুই মন বারো পালি। আমার হিসাব তো ঠিক নাই। ঠিকই আছে, কর্জা ধানের সুদ যোদ্দার কি ঘর থেকে দিবে? কি হারে সুদ কাটবে? আমার পাওনা গন্ডা কি থাকে বলো? আয় দেখো গোল করবি তো লাগাই তো ম্যাচ থাপ্পর। জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। সে আইনি সুদ বনাই নামাই দাও পাথর, বন্ধ করে দাও মার্জ দিব নাই। কথা তো খাস, জমিদার এ নাম মঙ্গলা বাউরি, খাতা তো দেখো। মঙ্গলা বাউরি, মঙ্গলা বাউরি, মঙ্গলা বাউরি, মঙ্গলা বাউরি, মঙ্গলা বাউরি, মঙ্গলা বাউরি, মঙ্গলা বাউরি। খাতা তোমার নাম নাই? খাতা খাতা তোমার নাম নাই, কিন্তু ও আমার ছেলে বটে। না দাদা, খাতা তোমার নাম নাই তো খোলানের চত্বরে আছি, ও তোর গোল উঠাইছে। এ রঙ্গুবি মাথা করে, খাতার নাম নাই তো কি হয়েছে? আমার বাপ তো আমার প্রজা, তোর বাপকে চিনলে তোর চিনবার কি কারণ আছে? ছেলেটা যে এমন করবে এ তো আমি ভাবি নাই সর্দার। মঙ্গলার কথা ধরিবেন নাই সর্দার, ধরি তো নাই সর্দার। আমার সম্বন্ধটা তো আপনার সা, রুয়ার কথা কি আছে? না হক মাথাটা গরম করি, আমাকে কতগুলি কথা শুনাইলো, বুঝিবার পারে না যে আমি উয়ার মাথাটা ভাঙি দিতে পারতাম। এই তো নাই চাকির ভাগে ধান পাওনা নাই তো দুদিনের ভরসা এই ধর্মগুলা খুলি দাও। ধর্মগুলা ধান আমাদের ধান, এখন মিজাজ গরম করছে তো।
তা কি করিবার বলো আমার? রক্ত তুমি ছড়াইছ, ব্যবস্থা করো তুমি। আমি যদি ব্যবস্থা করতাম তো বুঝবো যে তুমি কত ভাগাইছ। তুমি তো বলবে না না, রাজার কাছ তো রাজা করলো। এখন তুমি মন্ত্রীর স্থানটা করো। যাও কেনে আৰু কথায় কথায় লাঠি পর্যন্ত চাইলে সামাল দিবার কাম তো আমাক দিয়ে হবে নাই জানবে। লাঠির তাপট চলবে, মুখ খুললেই লাঠি, আওয়াজ উঠালেই লাঠি, লাঠির রাধে। এবার পাল্টা লাঠি চলবে। আই দেখো, আমি ভালো আগুন লেগেছে খোলালে এত হাঁকাহাঁকি ডাকা ডাকি। আরে বাপু, সে কোন দুশ্মন চাই করিল রে? এই দেখেন বাপের তার ছেলাই এসেছে, না হয় আজ মাথা ডোবল ভাঙি দিবে। ভাঙুক দেখি কেনে। লাঠিবাজির দিন নাই গো, লাঠিবাজির যুগ বিগত। আরে জল আন, কানি আন। আই দেখো পুতুলের মতন দাঁড়াইয়াছে সব। চুপচাপ মেলাটা, আরে আগায় যাও, গাড়ি ফেলো, কাম ফেলা বেড়াইছে। বাচ্চারা কমতি পড়িছে তো মনাটাকে বাচ্চারা করিছে। হ্যাঁ মনাটাকে কত্তা করিছে। যা আচ্ছা
আসবা কি অসম্ভব আছে জানো টাকা বদন আছে চওড়া ঝিল আছে রাজরানী মা আসবে ঘরে লক্ষ্মী আসবে তো কথা পাকা হ্যাঁ পাকা কথা All right.
দেখালে বিহানি ভয়টা। তবে দেখো কি কিরকম কথা, কিরকম কথা? না 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 কিরকম খেলোয়াড় দেখেন? নজর করি নাই, সেটাই তোমার লাল। অতি কম চারবার তোমায় হুঁশিয়ার দিচ্ছি, যাও খেলে যাও ফিরত। চাল যেটা কোনো খেলা নয়, ছেলে খেলা করছো তুমি, গুটি ফিরাও। ফিরবে ঠিকই, ফিরত এসে আমার খুঁটি তো ছুটবে বন্ধুদের গুলির মতো, ছত্রভঙ্গ করি শত্রু বুহ। দেখো তোমার গজটা আমার মন্ত্রীর মাথাটা টপকাই যাবে। আর গজ টপকাবে আমার গজ তো? তোমার গজ তো বুড়া আছে, আমার মন্ত্রীর মাথাটা অনেক উচ্চা, হে অনেক উচ্চা। আরে যাও কেনে, পাও দিয়া তোমার মন্ত্রীর মাথা করতে পারে, আমার গজ তো চলবে শূন্য শূন্য টাক তুলে। সে দৃশ্য হবে এক বটে, তবে তোমার ওই খেলাটা জমবে খোলানের ময়দানে। আবার ছকে তোমার হাতি তোর হাত পা বাঁধা হে, এটা কোনো খেলা নয়, ভরকা দিয়ে আড়াই তোমায় জুয়া চুরি করছো তুমি আমার হাত। এরকম খেলা তো তোমার সব গাহি সব খালে, সেদিন পুরা সরকারের ছেলেটার মাথা ফাটাই দিলে লাঠি বাজি করি, তারপর মানুষ গুলেন যখন খেটি গেল, খেল খতম বুঝে আমাকে পাঠাইলে সকলার সাথে মিটমাট করতে। বড় বেশি কথা বলছো ত্রিভুবন। বেশি কথা বলছি না, তোমার ঝংকার আর হুঙ্কার আমি অনেক শুনেছি, তুমি এখানে অন্ধ ওখানে অন্ধ, তোমার চোখে চোখ রাখি, আমি আমার দৃষ্টিকে হারাইতে বসেছি, জানি না কি হবে। সর্দার ঘরত আছেন? ও আইসেন, আইসেন কেনে? আইসেন, আইসেন কেনে? আইসেন আপনাদের দরকারে আমি টাকা দিব না, এই কথাটা কিন্তু আমি কখনো ভুলি না। মোংলাটার সাথ বুঝ করিয়াছি নাই সর্দার। আরে মোংলার কথা ধরিবার নাই, ওর বুদ্ধি নাই, বয়সকালে ওর শাদি না দিলে ওর মাথাটা ঠান্ডা হইবার নয়। আইসেন কে দেখেন কত ধান, কি সব তো আপনাদেরই কারণ। আইসেন, আইসেন দেখেন নতুন খত, কি খতায় আপনার হয়ে দিবার লাগে। সব বিপদে পড়লাম বটে, খতটা একটু পড়ি দিবেন সরকার। পড়ি দিব, দেখেন বাপের কালে দুই মুখা জমি, তাও দেখেন সরি সরি যায়। সেই কাম তো করিবার আইসেন, সেই কাম তো করেন, আমার হাতে বেশি সময় নাই। ইচ্ছা তো দিবারই হয়। আইসেন কেনে, আইসেন
হাকু থাকে নি গোল এদুয়ার বিটি আরে ওল এদুয়ার বিটি কোথা গেলি গো আজ হায় সব ঘরের বউ বিটি দেখো ঝটকা চলে গেছে দেখো আর ঘর ঘর কেন কুকলা গো ভালো করে ঘর আর ঘর ভালো করি কেমন বউ গো মুরগি তো ধরতে পারি না আমায় কিছু বুঝতে চাকি কত কোথায় যাচ্ছি কাম নাই তুমি কামে যাবো না ভাত ফুলছে মামাকে সাদা সাদা কুকা কুকা কালা ভোমরা ওরে কালা ভোমরাটা তো আমি আছি বটে কিন্তু তোকে ভাত ফুল কল বলছে রে তুই আমার কথা তো শুনিস না হয় দেখো বলিস কেন তুই ভাত ফুল হ্যাঁ চুপ চালালে ঠিকা গায়ে আমি মাথা কর্তম পলা ফুলটাই তো আনবার পারি কইস না পলা ফুল পাবি না ইচ্ছু নাই পলা তো লাল সালু আনবো পদ্ধতি কি ঠিকা লাল সালু হ্যাঁ পদ্মগুনে সাপ থাকি রে মোল্লা রাখিস বটে সাপ তো আমার কি করবে মন্তর জান নাই হেমল মন্তর তো ছাড়বো সাপ বলবে পলাই কুথা হ আনবো লাল সালু তুই ঘরকে যা মাঠে নিবি না দুটো দিন সবুজ ঘটে না আই দেখো টিকা ধুতে এসে একেবারে বাঘ আর বাঘিনি জন্তুটো কি আছে পাগলা শিয়াল ওটাকে মারবার জন্য ঢুঁড়ছে খতরনাক আছে খতরনাক আছে তুই আবার কি করবে বউটা কামড়াই দিবে বুদ্ধ এক লম্বরে যা বউটা কোথায় দিয়ায় এই মশা চল 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 তোরা কামে যাস নাই তুই কখন খাও চাস প্রভন জঞ্জাকে জমি ছাড়া করেছে ও পাগল হয়ে গেছে ও দেখ ও আসছে মাটি আমি জীবন আছি কন কাকা ঘরকে যাও ই আমার জমি ই মাটি আমার কেউ কাড়ি দিতে পারবে এখানে কেউ পারবে এখানে কি কন কাকা তুমি খরচ চাও ই আমার হকের মাটি আমি আমি জীবন আইনি আমি কি বনে আমি কি বন আইনি ই মাটি আমি কি বন আইনি একা একা দাঁড়াইলে কেউ বাঁচবে নাই হয় লাঠি খেয়ে মরতে হবে নয়তো পাগলা বাউরার মতন পথে পথে ঘুরতে হবে ওরা ওরা কাউকে বাঁচতে দিবে না কাউকে না Thank you.
যার লাঠি তার ঘর পুরা চোখে তোমার কোন ইজ্জত নাই। দোল বুঝে ইটা মাটি জমি বিরাট সব ওলা যাইসা কই রাজি চলবে রক্ত ধরবে যাইসা ওলা যা ঘর কে যা ও লাঠি দিয়া মোসা মার কে যা লাঠি তুলছে লাঠি তুলছে লাঠি কেমন কেমন কথা কয় আপন আপন কি কয় কার ঠাই কয় বুঝবারই পায় না ঘরে ঢোল ঢোল বেজে তাতে নাই ভাত মাথাত নাই তার পরনে কিরা কাপড়
কারণ মায়া করে করে আমার জানতে চেটে বসে কোনটা আমার কেমন ভিটা মাটি প্রভঞ্জন আপন জন সে তোমার নয় কেন তার উপর তুমি কোন দাবি খাটতে পারে আমি চালা আমি তাহলে চলে যাবো এখানে না তুই যাবি না তো চলে যাব পাতাল ঘর কয়লা খাদ মোংলা আবাদের দেশ রেলগাড়িটি মেয়ে অনেক কেটেছে রত্না কিন্তু আমি দেখছি হ্যাঁ দেখছি সেই রেলপথের উপর তার একটা দাগ নাই
সত্যেন বাবু। আরে কি খবর? পয়সা খরচা ঠিক দিচ্ছে? ছদিনের লিখাই দুদিনের দিচ্ছে। তা সাজের পর একদিন আসো না কেন আমার ঘর? হজাবো আসবে ঘুরে চক্কর দিয়া মারবি সচাল বাস এই তো দেখো টুপিটাকে ধরে দাবা কেনে দোল যদি হাতে না উঠলো সে মেয়ের কেমন আঙ্গু যেমন তেমন বুঝলে খরিদ্দার পাইকারি দে কেন ঝাঁপি ঝাঁপি বললাম ওটা কাম তো শিখলে তো মিল কামে হাত আছে হাত আসবে কাম উঠবে এই কথা তো পাইকার শুনবে কেন নাই বুধবারে হাত বার গলায় আমার গাম সাজবে জানার দল হ কারো গলায় রূপার লাগছে কারো গলায় পাইকারের গামছা যার যেমন গরম উঠি মোর কপাল টাকার কাক দুটি রূপার সর্দার আছে বুঝ করি কথা বলবার হয় মানুষটাকে বিশ্বাস করিবার লয় বুঝ তো আমার ঠিকই আছে আইসেন কিনে আইসেন ভিতরে আইসেন মানুষ ঘর কাছে বসবার দিবার হয় না রে স্বামী বললাম না একটা বুদ্ধি না না সুন্দর বউ খাসা বউ আমার দেখে লজ্জা হইতে হবে লাগবে আমি তোমার পিতার স্বামী সুন্দর বউ খাসা বউ কত কাম করছ আর কত করবে নূতন বউ মঙ্গলারে দোষী বাড়ি পাই না সে দুঃখের কথা আর বলবার নয় সর্দার কিরকম কিরকম ছেলেটা শাদী করাইল সংসার গড়ল ওরা পেটের কারণে ছেলেটা আমার মনের দুঃখের দেশান্তরি হয়েছে ও এই কথা কত লোক তো ভিন দেশে যায় তো যার পাতি করতে হবে একজন কি দেখেন আপনারা পঞ্চজনে থাকছে প্রভঞ্জন আমাকে ভিখারি করিয়েছে তিন তিনটা প্যাট চুপ দাও কেন পড়োশি আসলে দুটা গাল গল্প করবে রসের কথা বলবে তা না বুড়ার যত দুঃখের কথা কথাটা তুমি ঠিকই বুঝেছ ঘর পেটার কাছে খালি পেটার কথা শুনছে যে তারও ভালো লাগে না আর বলছে যে তার ইজ্জত থাকে না মাফ করিবেন সর্দার এই দেখো গাঁও কবাসের সম্বন্ধটা আমার তোমার সাথে কথা যে বলো তো আমাকে তো বলবার না কিন্তু প্রকৃত বান্ধব যদি মনে করো আমার তুমি যদি বিশ্বাস করো তুমি তোমার আপন জন তো দুঃখের কথাটা আমাকে বলবে সেই তো বুঝবো কই বলছ প্রভঞ্জন যে ফন্দি করি তোমার জোর জমি সব নিলাম করে লিয়েছে বলেছ আমাকে তুমি কি খত কেমন খত কি শর্তে কি ছাপ দিলা শুধাইছ আমাকে একবার পরামর্শ করি একটা কাম করো না তোমরা কি একটা বিশ্বাস তোমাদের হয়েছে যে ত্রিভুবন আর সে ত্রিভুবন নাই ত্রিভুবন এখন প্রভঞ্জনের সাথে সর করি তার বন্ধুটা হয়েছে কি এক বদ্ধ ধারণা তোমার আরে বাবা হাজারো ঝামেলার বখেরা লিয়া ফয়সলা জমা করতে হয় কার সাথ প্রভঞ্জনের সাথে বন্ধুত্ব নিজের স্বার্থে করে বলিবার চাহ যে আমার প্রাণে কোন সখা রহে যে আমার ইমারত বানাই দিচ্ছে না না সরকার বড় দুঃখ পাইলাম এই দেখো না না পর পর ভালো তোমরা আমাকে কি দেখেন জল খাইতাম জল দিচ্ছে নাই গোসা করবেন না না গোসা করবো কিনে কুশল সুধাইতে আসলাম এটা গাল মন্দ খাইলাম যার যা পাওনা আর দেখ বুঝলাম সে রাগ মান করেছেন ভালো করেছেন এখন আর কান্ত একটা করেন দেখি আমরা তো নাচার হয়েছি জল দিচ্ছে নাই বললাম না
দেখছে কামের লয় বোক। তোমরা বসাই বসাই খুয়াই দে, খুয়ার কি দোষ? বতর আছে খাটি খাক, বউ দিকে আজকাল সকলে করছে। তো পাঠাও গেলে খোলাল, ধান উড়াবে, চাল ঝাড়বে, 3-4 টাকা রোজগার হয়তো মন্দ কি? তা সে মন করলে তো করিবারই পারে। মন তো করলে ঠিকই আছে, কিন্তু আজ্ঞাটা তোমাদের হইলেই হয়। হ আজ্ঞাটা তো দেওয়াই আছে, এখন ও বুঝবে ও করিবে। তো পাঠাও গেলে খোলাল, উহার কাম বাধা থাকবে আমি কথা দিলাম। সুন্দর খাসা ও আসো আসো, তা খাদাম শিখা না বসে দাদা দেখে নাই তো না? আসো বসো বসো এখানে, তা গা ছাড়িয়ে এলে কেন? ভিটা মাটি জোর জমিন সব নিলাম করে দিছে জোরদার। এখানে আবার ঠিকাদার, ঠান্ডা বাস, ফাঁকা বাস, উহাদের সুখী বাড়ি হয়। আমাদের জমি ছাড়া করলো, ঘর বাড়ি নিলামে চড়াইলো, এদিকে খোরা কি উপায়সার ভাত গলায় কামড়ে থাকবে, নামবে নাই। কি তো ঠিকই বুঝেছ, কিন্তু কি বা করি? ত্রিভুবন যে বলল মা নিজ্জত খোয়াই, আমার বউ শয়তানের পয়সা নেবে। খালি পেটার আবার মান, তার আবার ইজ্জত, কত আর খাটি পয়সা আলি রে, ইয়াতে দোষের কি আছে? যা ভালো বুঝে করো, তারপর আমাকে দাও, যা হবার তা হোক। ভালো খারাপ কিছুই মাথা চাষে না, কিন্তু মোংলা তো।
দেখ, সঙ্গের মতন সব দাঁড়াই আছে, দেখ যাব সালিয়া। মালিক আছি নাকি বটে, বুঝাই দিতে হবে না আমাকে হিসাব সরকারকে, কাম উঠাবি না, তবে সরকার আছে যখন আমার গদান ধরছে পেট ধরবে, ঠেকাবি তুই? হ্যাঁ, কাম উঠাবি না তো পয়সাও পাবি না পুরা, হ্যাঁ আধা রোজের পয়সা মিলবে। আধা রোজের পয়সা আমি নিব নাই, পুরা কাম দিব পুরা পয়সা নিব। আধার ঘনাইবে তুমি তোমার ঘর যাও। দেখো টানা চোখে কাজল নাই, অত যা ভোরা বলবে পালাই কোথাও। আমি যতন দিত সাজ হয়েছে, আধার ঘনাইছে রাস্তাঘাটে, চোর ধাউ উত্রে কীট পতঙ্গ ভুজঙ্গের ডর যদি গো লাগে মাইয়া, আমি তোমার সহচর হইবার পারি। বিলাইতি মরল, ও তাই দেখি জানোয়ারের মত খাসাটি ছুরি তো নাও কেন নাই, হাত দিয়া ছিড়া খাইত তো যায় নাই, সেই দিক দিয়া জাতীয়তা তো বজায় রেখেছি, আচার বিচারে ত্রুটি পাবে এক নাই।
জুড়াইতে কোনো জনহিতকার কাম নাই আশা করি। আইদাই একটু মজ করা যাক, একটু বিশ্রাম। মজ না হয় করা গেল, কিন্তু বিশ্রামটা হবে নাই গো। যেতে হবে সদর, হাকিমটাকে তো দেখিয়ে দিতে হবে। বলে মন্ত্রীর কাম তো মন্ত্রী করুক, আমার কাম তো আমি করব। কথার একটা লাগাম নাই, মা বাপ হয়েছে গরিবে। আরে বাবা যা করার চুপচাপ করো, খাঁচাই বাঁচাই করো। হাকিম শাহি, হাকিম শাহি চলবে নাই গো। তোমার ই লীলা তো বুঝিবার পারি না। ছোট লোক গুলার সঙ্গে সমাতনে বসি কমিটি সমিতি করছ, এখন চলেছ হাকিমের হাকিমই ঘুচাইছে। চাদর কাঁধে সদর, তোমার অসাধ্য কাম কিছু না কিছু নাই। দেশের দশের মঙ্গলটাই যখন ধরম করেছি তখন কোনো কিছু আর সাধ্যাতীত হবে এক নাই গো। সব খালি টাকা সারা দেখি, ডেবিট টাকা না আমার খরচাতে দিলে খুব। কিন্তু একটা কথা ত্রিভুবন, তুমি ছোট লোকগুলার সঙ্গে মিল মিস দিও না। কতগুলি মিথ্যাবাদী, চুয়া চোর, স্বার্থপর, আমি চাই না তুমি ওদের সাথে সঙ্গ দাও। আরে সামনে নির্বাচন, জোর তোমার বাজি কোথায়? তবে এটা তুমি বলিবার পারো যে সঙ্গ তুমি দিতে পারো ত্রিভুবন, কিন্তু সঙ্গী তুমি কখনোই নয়, এটা বুঝিবার পারি। এই কথাটাই তো ভুলল না, এই কথা তুমি ভুলো নাই, তোমার হুশ নাই। দেখো বেহুশটা কি হইলাম ভুলো কেনে? না দেখো পর পর 200 নজম্মা গেছে, দেখে কিছু তো ভালো হয় না। তুমি তোমার পাওনা তো পুরাই নিছ, দিব নাই কেনে? ধান ছত্তর খুলে বসেছি নাকি? কিন্তু পাওনা যখন পুরা হয় নাই তখন তুমি খেতি জমি ভিটা মাটি সব নিলাম করে নিছ। অন্যায় করেছি ভুলবার চাহো, কতগুলি পরগাছা। এইসব তোমার রাগের কথা, তুমি বলছো তারা পরগাছা, তারা বলছে তুমি পরগাছা, বেআইনি দখলদার। কোন কুত্তায় বলছে? কেন কি বাঘ সিংহের মতন তোমাকেও দেখিবার নয়, তোমাকেও দেখতে তাদেরই মতো, দ্বিপদি মনুষ্য বটে। আমি বলছিলাম অন্য কথা, তুমি আমাকে সে কথা বলিবার দিলেই না। কি কথা বলছি? বুদ্ধির কথা তো তোমাকে আগেও বলেছি, এখনো বলছি। পঞ্চায়েতি শাসন তোমাকে চালু করিবার হয়, আরেকটা কথা আছে, বউ বেটি মেয়ের কথা, সম্ভ্রম রাখি কাম করিবার হয়, কেউ কই ধর্মের স্বামী। এটা সেটা পৃথক কথা, এখানে আমি অনাসক্ত। তুমি অনাসক্ত? পাও দিয়ার সাপ তো খেলাইছো তুমি, আর মুখে বলছো অনাসক্ত। আমি বললাম ভাবিবার বিষয়, চিন্তার কথা। অত চিন্তা করিবার পারি না, টাকা যাও বুঝিবার পারি, চিন্তা তো পারি না। আমি রাজা, আমারই নীতি। চাই রাজনীতি, ত্রিভুবন আমাকে রাজনীতি সমঝায়। মঙ্গলার বউ রত্নাকে দেখেছো? এ কুলানে কাম করতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, সে চলে গেছে সাঁঝের বেলায়, সরকার তার কথা দিচ্ছে এটা বুঝে নিচ্ছে। চলে গেছে? হ্যাঁ। চলে না খাল খন্ডে কি সাপের ঘরে পাও দায়টা ঠিক না, উগে হাঁচা করছে। কত বললুম আমি যাই আমি দেখি না, বউ বিটি ঘর থেকে পাও বাড়াবে না রাতের কাল, বউটাই তার জবাব দিছে মনের মতো। মন আমার খুব তুষ্ট হয়েছে, খুব তুষ্ট হয়েছে। কার সাথে কথা কইস? কি খবর? আমি ভাবিলাম না, যাই না এই বাপের ঘর। চাই নাই? না, খোলান থেকে বার হইতে শুনলাম বেলা বেলি,
টাকা পয়সা সব বুঝ করে লিয়েছে, সরকারকে ভুলেছে, আমি ঘর গেছি। তারপর? তারপর আর কত খুঁজলাম পাইলাম নাই। এখন আমি কি করি বুঝবারই পারি না। কি জানি কি আছে ওর মনে, আমার হিসাবে আসে না। নাকি সর করি সেটা সদরি চলে গেল কাকে দিয়া? সর করি কার সাথে? কার সাথে? বললাম একটা কথা, মন করলেও আর সচেতনের অভাব কি? দুঃখটা তোমার নিজের, তাই এই কথাটা শুনলাম তোমার মুখ থেকে। বচন আমি ভালোই দিবার পারি। চুপ, একটা কথা না, চুপ। হাব মেয়াটার যদি কোনো বিপদ হয়, সাপে কাটে কি বাঘে নেয়? বাঘ? ও বাঘ, আমি নিজের কানে তার হাঁকার শুনেছি। হাঁকার শুনেছ? কেন তুমি শোনো নাই? হাঁকার দিছে আর কুয়াত করি ফিরছে চক্কর দিয়া দিয়া। আজ আমার ঘর, কাল উয়ার ঘর, সকল সংসারে নুলা বাড়াইছে। তার কইজার ভিতর রগ বসাই রক্ত মাখা থাবাটক চাটতে লেগেছে। পাপ, মহাপাপ, ই পাপের কি কোনো খণ্ডন নাই গো? এবার নিজ মূর্তি ধরতে হবে। বাঘটা আমি কষ্ট দেখলাম অন্ধকারে। গাম গাম খবর দিবার পারে তোমার বাজনা? হ্যাঁ পারে। আগের কালের মতো বাজনা তোমার খবর পাঠাবার পারে? হ্যাঁ। তাহলে জানাই দাও, শয়তান মাকে চুরি করছে ঘর ঘর সকল হুঁশিয়ার, সাঁওতাল, বাউরি, আদিবাসী সকল সাবধান। হ্যাঁ জানাই দাও। খোঁজ নাই রে, তুই ঘরকে চল রে মংলা, তুই ঘরকে চল। দুটো লাঠিয়াল দাও তো আমার সাথ কেনে অভিসারে যাবে। অভিসার? তুমি আছো তোমার কালে। এই মাত্র চোরা খবর পাইলাম, সরকারের বেটা মংলা খাদান ছেড়ে এসেছে এই গাঁয়ে, ঘর ঘর সাল্লা করছে। সাল্লা করছে? করতে দাও, এ শুধু জোর বাধা লয়, জঙ্গলি কারবার। জঙ্গলি কারবার? রাঠোর, নাম গুলান দাও তো আমাক। নাম লিয়া কি করবে? লোহা তত্ত্ব করি কপালে দাগাই দিব জঙ্গলি চিহ্ন। রক্ষা করাবে বিশাল নাম, ধ্যামনা খালি ইপার উপারে যত মানুষ আছে সকলের নাম রক্ষা করাবে। কালি শুনিল মানুষ কিনলাম না, কে বটে রে? ধনাই বলছি। ও ধনাই, মংলা আসছে, ঘুরে আসছে, পাঞ্চারিয়ার সাত আসছে। কি খবর? খবর ভালো, ভালোই আছে সে। এই তো শুনিলা খবর? কি খবরটা আমার না, যে ছেলে বউটা কানিবার পারে না, আমি তার মুখ দেখতাম না। মা লস হয়ে ফিরলি নে কেন তুই? গিরিবিটির বেটার মরা মুখটাই দেখত। শনিবার দুপুর বেলায় দেবীতলায় পঞ্চায়েতের জমায়েত আছে, পুরান পঞ্চায়েতের তরফ থেকে সওয়াল করবে ত্রিভুবন সরকার। আমি থাকবো কিন্তু মুখ খুলব না, তাই নূতন পঞ্চায়েতের তরফ থেকে সওয়ালের জবাব দিবে সঞ্চারিয়া। পঞ্চায়েতের আদেশ।
सरदार आते ना जी बुरा सरदार ओ आइसन करे आइसन 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 तो राइटे হালের ওপারে যাইছিলাম, যাইতে গিয়া দেখি তোমার আঙিনায় মশাল জ্বলছে, তাই ভাবলাম মশাল তো সব মন করে সাজাল তো দেখছেন দুশিকা সাজাল দিলাম ঘরে বড় মশা সর্দার মশা কত বড় মশা খুব মশা সর্দার সব পোকা মাকড় তো কত আছে কত থাকবে জঙ্গলা দেশ জঙ্গলা দেশে সব জঙ্গলি মশা সজালটা তো জালি বাড়ি আসি সাদা আইসেন আইসেন নামতে হলো ত্রিভুবন সর্দারটা দেখে আবার কৈফিয়তটা দিবে কোন তা এত রাইতে সজ্জন মহাজন সব সর্দারের আঙি না কি খবর আমরা ভাবলাম তুমি পাঠাইছো সর করি রসিক আছে বলতো আমি কাদার যদি না নামতে হতো কি দেখো কাপড় সর্দার আছেন কেন সর্দার ঠিকই আছে আমি নজর রাখছি তোমরা শুরু করো ধর্মগোলা যে ধান মজুত আছে সেই ধান সকালে আজ যখন দিন তো খারাপ এসেছে প্যাট টিকা দিয়া মরতে লেগেছে মানুষ তখন আমি কই কি ও গোলার ধান পাঠ করে দেওয়া হোক ঘর ঘর ও ধানে প্রভঞ্জন সর্দারের হাত দিবার কোন এক্তিয়ার এক্তিয়ার নাই বুঝছো এই প্রভঞ্জন সর্দারই হচ্ছে আবার ধর্মগোলার ধর্মাবতার এদিকে অভাবের দায় স্বভাব তো নষ্ট হয়েছে মাইন্ডসেট ভাই ভাই এক ঠাই এটা হচ্ছে একটা গপ্প কথা ধর্মগোলার ধরম নাশ হয়েছে করে লক্ষ্মীর সাথ লক্ষ্মীর ঝাঁপিত নুলা দিয়ে টানি লিখে শয়তান এটার একটা ফয়সালা দরকার পঞ্চজনার কাছে আমার একটা কথা আছে কথা তো আমি বলিবার চাই কথা তো হইয়াছে এই যে মনে তো আমার তরাত লেগেছে হতে যেরকম লিখা আছে তাতে হই আমি উঠবন্দি প্রজা যা কেন তুই বললো কেমন আচার হইলাম আমি আর কিছুদিন হয় আমার উপর সর্দারের নজর তো ভালো নাই তিন বেলা হাঁক ডাক করাইছে ইটা সিটা সমঝাইছে ছেলে মহিমকে ডেকে নিয়ে বলেছে যে খেতি জমি এবার নাকি সব খাস করে নিবে চাইছি ঢামনার খালের ইপার দাবাদ ভূঁই চাষির জমি সর্দার খাস করে নিবে এটা গপ্প কথা খাস করে নিবার পরে এক সরকার ভদ্র সত্যভোগী প্রভঞ্জন সর্দারের প্রজা সত্ত্বে হাত দিবার কোনো এখতিয়ার না আরে এখতিয়ার নাই এখতিয়ার নাই লিবে এখতিয়ার ও তো বলছে তুমি নাম মাত্র প্রজা জমিতে তোমার কোনো সত্যই নাই জবাব করতে হবে যেতে হবে সদস্য চাল চিরা বেঁধে নিয়ে একটা হইচই উঠাই দিব না নতুন পঞ্চায়েত সভায় বিষয়টা তুলতে হবে বিষয়টা গুরুতর বটে ঠিক জায়গায় কথাটা না উঠাইলে শুধু হইচইতে ঘেঁচি উঠা হবে সবাই সই দিবে আর যে পাঠাবে কথায় কথা ডুবে যাবে আমি অনেক দেখেছি কি হয়েছে যেন সেই গপ্প কথা তাজ বেটা যার দরবারে নাই কেহ তার সংসারে কি করিবার চাহ তবে পঞ্চায়েত সভায় কথাটা তুলতে হবে হ্যাঁ হ্যাঁ এটা রদ করতে পারে যদি মন করে এক প্রভঞ্জন সর্দার পঞ্চায়েতের মাথা ওটা বাতিল পঞ্চায়েত বরবাদী পঞ্চায়েত পুরান পঞ্চায়েতের লক্ষ্যর উপর যে নতুন পঞ্চায়েত কায়েম করলাম আমরা আমি কই সেই পঞ্চায়েত রাষ্ট্রর কথা কিন্তু পুরান পঞ্চায়েতের সবগুলো মানুষ বরবাদি না কার কথা বলিবার চাহ কেন ত্রিভুবন সর্দার ওটা দালাল বটে লোকদের রুজ ই কথা যদি বলো আমি বলবো রকম সকল আছে দুয়া তুলতি পাতাটা তুমি কোথায় পাবে বলো ই কি বলছে এই দেখো এই এটা একটা মিথ্যা কথা মংলার বা বুড়া হয়েছে জান গেল মান দিবেক নাই বুড়া দশরথ বাউরির বয়স হয়েছে কানে শুনে না চোখে দেখে না
কিন্তু তার একটা কথা গুরুর বচন, দিগম্ব সাঁওতাল তার মান্য করে না। কি মন মানুষ, কি তল্লাতে নাই, সব সর্দার দালাল হয়ে গেছে। ই তুমি একটা কেমন কথা বললে খগেশ্বর দাদা? আসল কথা বললো খগেশ্বর দাদা, তোমার ডর লেগেছে। ডরাই নাই। হ্যাঁ তুমি ডরাইছ? হ্যাঁ না ডরাই নাই। বাঘের চোখে চোখ পড়ছে আমার, কহো আমার কি কর্তব্য, ডরাইলে বাঁচব না তো কি করব, টাঙ্গিটা তুলব তো উঠানো লোকের টাঙ্গি তো। শনিবার জমায়ে গিরা, কাল থেকে ঘন্টায় ঘন্টায় ঢাকে কাজ করবে। খুব সাবধান, একটা কথাও জ্ঞান পাঁচ না হয়। শনিবার বেবিতলায় জমায়েত, পাকবন্দী লড়াই, নূতন পঞ্চায়েতের আদেশ, সরগম ধরুয়া। সরকার মোংলা সঞ্চারিয়া দল মানুষগুলোকে খেপাই দিচ্ছে, যেমনার খালের ইপার উপার যে অতেক লোক আছে সব খেপে গেছে। এ মায়ের ছেলেরা, শনিবার পাঁচ বিকাল অসুর নিধন, রত্না মায়ের ইজ্জতের সওয়াল, দেবী তলায় জমায়েত, সরগম ধরুয়া। মহিম জোরদার পাঠাইছে, চাইলে দুইটো বন্দুক পাঠাইবে। কাল হরিবাদি কি শুনছিলি তুমি? কি সর্দার, তুই তো ভিক্ষা চাইতে আসলাম। গড় করি সর্দার, তোর নাম যা, তোরা সব যা যা। সদর যাই একবার খবর করিবার হয়। সদর? না 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 না। মহিম জোরদার ত্রিশটা লাঠিয়াল পাঠাইছে, দুইটা বন্দুক পাঠাবে বলেছে। বরদ বুড়া ছোকরা জওয়ান তো হাতিয়ার উঠা, শনিবার দেবী তলায় জমায়েত, নূতন পঞ্চায়েতের আদেশ। Thank you.
পুরান পঞ্চায়েতের লাশের উপর নতুন পঞ্চায়েত কায়েম করিবার একটা কথা হয়েছে। এখানে আমার একটা কথা আছে, কথা তো আমি আপনাদের বলবার চাই। এখানে এমন অনেক মানুষ আছে যারা ত্রিভুবনের যুক্তি তো শুনবার চাহে, ধর্ম ধর্ম ভুললে তো চলবে নাই। বস বস, তোমরা বস বস। কেন পক্ষ থেকে ত্রিভুবন সরকার দুঃখের দিনে আপনাদের বাঁচবার নিশানা দিয়াছে কিনা সে কথা আপনারা বলবেন? মানুষে বলবে, বলবে, কারণ ত্রিভুবন সরকার আপনাদের একজন। নিজ নিজ ভুল চুক্তার কথা বাদ দিয়া, কিছু লোকের কাম হয়েছে সরকারের ভুল তো ধরা, সরকারের সমালোচনা করা। আমি কহি কি এটা হিংসায় পোষণ নিন্দা? সরকার তো রাজ টিকা মাথায় দিয়ে সংসারে আছে নাই? যদি বুঝ সরকার তো হেজে গেছে, মজে গেছে, তবে সেই সরকারটাকে ধটা পটা কালির মতন চাল মাইরা ফেলে দিয়া নতুন সরকার কায়েম করো না কেন? তোমরা করো না কি না করো না, কারণ তোমরা বুঝ কথা তো মিথ্যা, মিথ্যা মিথ্যাই সত্য চিরকাল সত্য। কথা তো রাগা নাই পিছা নাই একটা বাঁধ কে বাঁধ। ইয়ার মধ্যে হয়েছে কি, প্রভঞ্জন সরকারের সাথে আপনাদের দাবি দাবা নিয়ে আমার কিছু কথা হয়েছে। কথা তো হয়েছে এই ঢঙ্গে, যা তমাম মানুষের দুঃখ কষ্টের কারণ তুমি কি আমি কি আর একজন, এই কথা তো অবান্তর। ঘরে ঘরে দুঃখ, ঘরে ঘরে অনশন, ঢুকে ঢুকে মরছে মানুষ, ইয়ার প্রতিবিধান তো তোমাকে করিবার হয়। তুমি আমাদের জমিদার, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের বন্ধুজন, এই দায়িত্ব তুমি যদি পালন না কর তবে ধর্মের কাছে, দেবতার কাছে, মানুষের কাছে চিরটা কাল তুমি দোষী হয়ে থাকবে। আরে গোল দিচ্ছে, আরে মিথ্যা বুঝছে, প্রভঞ্জন খেপি গেল আমার উপর, বলল ত্রিভুবন আমি তোমার লাশ বানাইব। আমি বললাম তুমি আমার লাশ বানাইতে পারো কিন্তু তামাম মানুষকে লাশ বানাইতে পারবে নাই প্রভঞ্জন। কথা তো শুনি পর মাথায় হাত দিয়া বসে থাকে, আরে বাপুই। তারপর দেখি প্রভঞ্জন সরকারের চোখের কোল ভিজা ভিজা, প্রভঞ্জন সরকার কাঁদছে। মরি যাই গো, দেখি কুম্ভীরের চোখে জল, বিড়াল তপস্বী বটে। আমি ভুল করেছি ত্রিভুবন দাদা, তোমরা আমার ক্ষমা করো। তারপর হক্কা দিয়ে উঠল, লুকিয়ে দিব, লুকিয়ে দিব আমার যা কিছু আছে মানুষের ঠাই, যা করে আমার অপজয় চিরতরে মুছে যায় ধরা ধাম ঠিকা। আমি বললাম অগ্রে সকলেরে কাম দাও, হাতে কিছু টেকা দাও, যেই প্রস্তাব সেই পাস, বললো পাঠাও কেন আমার বাড়ি, আমি দিব, আইজি দিব, হাতে নাতে দিব। যাও কিনে সব কাছারি বাড়ি,
প্রভঞ্জন সর্দার তোমাদের টাকা দিবে, কাম দিবে, মহিলা মিঠাই খুয়াই দেয়। দেখো প্রভঞ্জন আসলো না, অথচ কত করি বুঝলো, একটা ইউনিয়নের আট দশ গ্রামের হাজারো মানুষের মনের কথা, বাঁচার কথা, এই কথা গুলান চাপা গেল, চাপা গেল হাজারো মানুষের জান। কই কি ধান যখন বিকায় হাটে চড়া দামে, ষোলো টাকার ধান, পঁচিশ, তিরিশ, ধানের দাম তিরিশ, আর মানুষে পায় না একটা দানা। বুঝলাম, সর্দার তো একটা মানুষ, ভুলচুক তার হইতে পারে, কিন্তু তোমার সর্দারিটা যে মানল তারা, তুমি গলা ঝাড়া দিয়ে বলিয়েছিলে আমি তোদের সর্দার হই, আমার কথা একটা আজ্ঞার কথা, তাতে কি ফজাটা উঠাইল মানুষ? আর দশ গ্রামের হাজারো মানুষ প্যাক চিটা দিয়া ভুখা মরিবার চাহে না, আমি মরিবার চাহি না, তুমি মরিবার চাহো না। তার যে বাচ্চাটো পয়দা হইছে, সেও হাত মুখ করি চিল্লাইছে, চিল্লাইছে আর বলছে আমার জানে বাঁচাও, আমি বাঁচব, আমাকে মারবার তোমার কোনো এখতিয়ার নাই, সত্তরে ঢোল পিতায় আর কয়ে কি, তোমার বাঁচবার কোনো এখতিয়ার নাই, মরো তুমি, কিন্তু নাকারাটা তো এখানেও বাজে আর এই প্রভঞ্জনের ধরেছে জোরে বাজে। কয়ে কি তুমি খাও, ওয়াক খাওয়াও, সকল খাও, এটা পুণ্যের কথা, ভালো কথা। এখন কথাটা হচ্ছে ধর্মের নাকারাটা ওরা বলছে আপন আপন বাজে, আপন আপন বাজে, আমি কই কোনো দিন বাজবে না। যদি আমরা না বাজাই, কারা না কারায় কাঠি দিবার সময় আমার মতে এটাই হয়। আরে ত্রিভুবন, ত্রিভুবন তুমি পারে না? না। তুমি পারে না? না না। আজকে দেখো না সম্ভব নয়, কেন কি আপস সভা সব পথ বন্ধ করে দিছ তুমি, ছলা করে যুক্তি করে একটা কাম করিবারে যাও না, মোকাবিলা তুমি করো উহাদের সাথ না, তুমি তো রাত বদল নিছো, তুমি আমাকে ভয় দেখাইছো ত্রিভুবন। ভয়? ভয় কে তো রাত লাগাও তুমি, আমি তোমাকে কি ভয় দেখাইব, তুমি যে মধ্যে যায় আমি তাক বাঁচাইব কেমন করি, বদলছি বুক চিরা রাম নাম দেখায় কাম তেমন সুখ কিছু আমার লাই, এই বুক তার মধ্যে চার অক্ষরে একটা নাম প্রভঞ্জন। সোনার চাঁদে ছেয়ে যায় তোমরা, আজ তোমাদের কঠিন মোকাবিলা, মায়ের ফোটানো বিরক্ত তীর, বিরক্ত তীর, বিরক্ত তীর। পঞ্চায়েত সভাটা স্বীকার মানতে হবে, এক মানুষগুলো সব খেপে গেছে ন্যায্য মতো দখলদারের জমিতে, ওরা বলছে পঞ্চায়েতে খামার বানাবে, আরে বানাক তারা পঞ্চায়েতে খামার, বেনামিতে যেসব জমির মালিকানা রেখেছো তুমি সেই সব জমি ওদিকের মধ্যে পাঠিয়ে দাও, হ্যাঁ বিশ্বাসে আশ্বাস আসবে, নিঃশ্বাস নেবার সময় পাবে তুমি, আর তারপর Thank you.
বসেন, কথা উঠলে আপনারা সরগোল উঠাইবেন না, মেজাজ তো চড়াইবেন না। বাদী কি প্রতিবাদী যেনারা আছেন তেনারা শান্তি মতে বলবেন, শুনবেন, তারপর দশজন মোরল মাতব্বর পরামর্শ করি, রায় দিবেন। কি বললাম আর কি কথা? প্রথম বিষয় কহি কি, আমি তার সাথী আনছিলাম, এখন আজ্ঞাত হইলেই হয়, দেখতাম শয়তানটা। প্রথম বিষয় রাখেন দেখি কথা তো, কাজ কে বলল কথা তো? ঘুগরা বলছে, ঘুগরা দিদি খায়। কহেন সরকার কি কথা? কথা নাই, কাম আছে, প্রভঞ্জনে সাত বুঝ করছে, এসেছি আমরা, টাকা করাও প্রভঞ্জনকে। আমি তাই চেয়েছিলাম, আমি তাই চেয়েছিলাম, আমি জানতাম যে আপনারা একদিন আসবেন, প্রভঞ্জনকে জবাবদিহি হতেই হবে। আমরা প্রভঞ্জনের কথা শুনবার চাই। শুনবেন, সবার শুনবেন, আপনাদের জোরে আজ আমার বুকে দশ হাতির বল। প্রভঞ্জনকে এখানে ডাকা করাইছি। প্রভঞ্জন, প্রভঞ্জন, কথা উঠান কেন? কৃষি কি প্রতি যতেক জমি আছে তোমার তাবে, পঞ্চায়েতের ব্যবস্থা মতে সেই সব জমিতে পঞ্চায়েতি খামার চালু করিবার হয়, আর যে জমি ঠিক আছে ফসল উঠবে তার ভাগ বাটোয়ারা পঞ্চায়েতি সত্য মতে কবুল করিবার হয়, এটা প্রথম কথা। এখন শিকার কৃষি ঋণ বীজ ধান বর্গা ধানের ভাগ বাটোয়ারা করিবার নূতন পঞ্চায়েত, এইসবে তোমার কি পুরান পঞ্চায়েতের কোন এখতিয়ার থাকিবে কি নাই? ইটা যে সকল প্রজাকে উচ্ছেদ করা হইয়াছে জমি থিকা, তাদিকে সকলকে আবার জমিতে দখল দিতে হবে প্রজা সত্ত্ব মতে। শিকার মানলাম। আর কি কথা? আরো কথা আছে, পঞ্চজনার সবাই সব যে কথা হয়েছে ইটা হলো ভবিষ্যতের কথা, কিন্তু তামাম আমি মানুষ যখন প্যাট্রিয়া দিয়ে মরতে লেগেছে তখন তাদের খোরাকি বাবদ ধর্মগুলো ধানে খুবই বাদ করে যা হোক, এটা সম্ভব কথা? ধর্মগোলা ধান দেবীর ধান, পূজার ধান, দেবীর ভোগ রাগের পর এই ধান নরনারায়ণের সেবায় লাগে, সেবায়তের আদেশ ছাড়া ধর্মগোলার ধানে হাত দিবার এখতিয়ার কারো নাই। পঞ্চায়েতের এখতিয়ার আছে? না, পঞ্চায়েতের কোন এখতিয়ার নাই, কোন এখতিয়ার নাই। দুই বছর কাল যখন মহোৎসব বন্ধ আছে তখন সেবাই ঠাকুর আজ্ঞা করেন তো ধর্ম ঠাকুরের পূজা অন্তে সেই ধান নরনারায়ণের সেবা লাগতে পারে, আছেন তো বুলেন কেন সনাতন ঠাকুর? এটা একটা কথা বটে, কত বছর ধর্ম ঠাকুরের স্থানে পূজা হয় নাই, তাত করি মনে ভাবি উৎসাহ করছেন দেবতা, এই যে ঘর ঘর অনতন অর্থাসনের খবর শুনতে পাই সেসব পাপেরই নিশ্চিত কারণ। এখানে আমার কথা তো এই, সেই পূজারও একটা কালা কাল আছে, দিনক্ষণ মুহূর্ত আছে, ধর্ম ঠাকুরের ওপর পঞ্চায়েতি বিধান চালু করি কি তোমরা, সেই পঞ্জিকার বিধান উল্টা পাল্টা করিবার চাহো, ধর্ম ধর্ম ভুললে তো চলবে নাই, রাজার পাপে রাজ্য নষ্ট হতে দেব নাই। কে রাজা, কোন রাজ্য? দেবতার অভিসম্পাদ তোমরা তাম মানুষের মাথার উপর টানি নামাইতে চাহো, এটা কেমন কথা? না না, অভিসম্পাদ না, আমি কহি আশীর্বাদ, দেবতার পূজা কালে অকালে সকল সময় হতে পারে, অকাল বোধনটার কথা ভুলে যাইছো তোমরা? সে খুঁজেছিলেন এক রামচন্দ্র, তাতে আমরাও করবো অকাল বোধন, একশত আটশো নিরক্ষণ লাগে তাই দিব, আজই পূজা আজই সেবা, খুলে দাও ধর্মগোলা। না, ধর্মগোলা খুলে দেবো নাই। আমি কহি ধর্মগোলা খুলে দাও, খুলে দাও, খুলে দাও, কই ধর্মগোলা খুলে দাও, ধর্মগোলা খুলে দাও।